হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা রায় মাটিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য তো তোমাদের প্রথম ইউনিট টেস্ট যে হবে তার জন্য বাংলার যে আট স্কুল রয়েছে আট নাম্বার পেজে এই প্রশ্নপত্রের এমসি এবং এসি কিউটাই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো তোমাদের এমসি প্রশ্নের উত্তর তো বইতে দেওয়া রয়েছে যাদের কাছে বই নেই তারা রিকোয়েস্ট যে যেন দেখানো হয় প্রশ্নগুলো তাই তোমাদের এমসি প্রশ্নগুলো দেখে নিচ্ছি তাদের জন্য বন্ধুরা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখো একের দায় কি বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক জ্ঞান বলছে জ্ঞান চক্ষু গল্পে তপনের পুরো নাম কি ছিল উত্তর হবে শ্রী তপন কুমার রায় তারপরে প্রশ্ন একের দাগের দুই দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে এখানে মানহারা মানবী কে আফ্রিকা নেক্সট প্রশ্ন বলছে দেখো ব্যাকরণ ব্যাকরণে কারক শব্দের অর্থ কি উত্তর হবে অপশন নাম্বার গ ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক নেক্সট প্রশ্ন বলছে ছিঁড়ে ছেড়ে পত্র না ছাড়ে মসি এখানে মসি শব্দের অর্থ কি কালী এবার হচ্ছে উত্তর দেখো কি বলছে এক একটা পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ঘটনাটি কি লিখবে পত্রিকায় তপনের লেখা গল্প প্রকাশিত হওয়ার ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে নেক্সট হচ্ছে দুই প্রশ্ন ও চিরকালের বন্ধু তপনের চিরকালের বন্ধু কে তিনি তপনের চেয়ে কত বছরের বড় লিখবে তপনের তপনের চিরকালের বন্ধু তপনের ছোট মাসি তিনি তপনের চেয়ে বছর আসে বড় দেখো পরেরটা টা দেখে তিনি একটা আমাদের মাথায় বোমারু পায়ে 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 হিমানীর বাঁধ বোমারু ও হিমানি কথার হিমানি কথার অর্থ কি মানে বোমারু কথার অর্থ হলো কি যুদ্ধ বোম বর্ষণকারী যুদ্ধবিমান আর হিমানী শব্দের অর্থ হচ্ছে বরফ এরপর হচ্ছে দেখে চারের চারেরটা হচ্ছে কঙ্কাবতী গ্রন্থে লেখকের নাম কি কারণে তার মৃত্যু হয়েছিল বলে অনুমান করা হয়েছে উত্তর তৈলক্ষনাথ মুখোপাধ্যায় লেখক হচ্ছে আর কলমের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে অনুমান করা হয় নেক্সট হচ্ছে দেখো দিয়ে দাগের পাঁচেরটা টা কি বলছে সম্বন্ধ পদের সঙ্গে পদ কার সঙ্গে কার সঙ্গে কার সম্পর্কে গড়ে তোলে লিখবে বিশেষ সর্বনাম পদের সঙ্গে বিশেষ সর্বনাম পদের সম্পর্কে গড়ে ওঠে তোলে আর যেদের ছয়টা বলছে লোকটি লোকটি কি ঘুমোই না ঘুমালো ঘুমনি না ঘুমালো এখানে ঘুমি কোন শ্রেণীর কর্ম এটা হবে সমধাতুজ কর্ম উত্তর হবে সম কর্ম